আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা আজকের ভিডিওতে আমি আপনাদের সবাইকে দেখাবো কিভাবে মক্তবা আমেল অথবা লেবি ফি চেক করবেন সো এখানে আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন আমি একটি পেজ ওপেন করে রাখছি অ্যাকচুয়ালি আমি প্রতিটি ভিডিওতেই খুব চাই যে মানে আমরা যারা প্রবাসী ভাইরা আছি তারা হয়তোবা আমার মতো এত এক্সপার্ট না আর এত ঝামেলাও করতে পারবে না সে জন্য আমি প্রতিটি পেজ লিঙ্ক এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই সেখান থেকে আপনারা ক্লিক করলে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে নাহলে আরও অনেক ধরনের ঝামেলায় পড়তে হয় এত ঝামেলা করার দরকার নেই শুধু কেবল ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে যাবেন সেখানে গিয়ে ক্লিক করবেন ক্লিক করলে এই পেজটি ওপেন হয়ে যাবে সো আজকে আমি আমার ভিডিওটি খুব শর্ট সময়ের মধ্যে শেষ করতে যাচ্ছি চলুন তাহলে ভিডিওটি দেখা যাক তার আগে সবার কাছে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলোকে ফ্লোয়িং করার জন্য আশা করি এখানে খুব ভালো আপনাদের উপকার হবে আর সবার উপকারের জন্যই আমি ভিডিওগুলো করি আমি কোনো ব্যবসার জন্য ভিডিও করি না জাস্ট আমি চাচ্ছি যে আমার ভিডিওগুলো সবাই দেখুক এবং সবাই জানুক বুঝুক এবং আমি ফ্যাক ভিডিও করি না এটা হানড্রেড পারসেন্ট সত্যি আর একটি কথা সবাইকে সবসময় আমি বলি কারো যদি কোনো সমস্যা হয় বুঝতে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব সমস্যাগুলো সমাধান করার জন্য সো চলুন আর দেখা যাক আজকে ভিডিওগুলো আমি কিভাবে করব। আমরা যখন ভিডিও লিংকে গিয়ে এই পেজটিকে ক্লিক করবো এবং প্লেজটি পেজটি ওপেন হয়ে যাবে তখন স্বাভাবিকভাবে এটা আরবিতে ওপেন হবে সো যাদের মোবাইলের ট্রান্সলেট কাজ করে না তারা কি করবেন তারা এখানে দেখেন তিনটি ডট চিহ্ন আছে অথবা এখানে উপরে থাকবে সো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন ট্রান্সলেট লিখা আছে ট্রান্সলেটে ক্লিক করবেন ট্রান্সলেটে ক্লিক করার পরে হয়তো বা ইংলিশ থেকে আরবি থেকে ইংলিশ আসবে না সো আমি এখানে আবার দেখবেন তিনটি ডট চিহ্ন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করে দেখুন এখানে আমার টিক দেওয়া আছে এখানে ক্লিক করে নেবেন সো এখন আমি শুরু করতে যাচ্ছি ভিডিওটি এখন আমাদের যে কাজটি হচ্ছে এখানে আমরা সর্বপ্রথম এখানে ক্লিক করব এখানে যখন ক্লিক করব অ্যাকচুয়ালি আবার আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে কিছু অপশন আসবে সরি নেটটা একটু খুব কম কাজ করতেছে দেখুন এখানে যখন ক্লিক করছি অ্যাকচুয়ালি প্রথমবার এমনই আসে আমি যতবারই ট্রাই করছি সেটা আমার কোনো মোবাইলের সমস্যা নেই আপনারা হয়তোবা প্রথমবার যখন ক্লিক করবেন তখন অপশনটা চেঞ্জ হয়ে এমন আসবে তারপরে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এমন আসবে এক দুই তিন তিন নম্বরটি আমরা ক্লিক করব ওয়ার্ক পারমিশন সার্ভিস ঠিক আছে এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমাদের যে কাজটি হবে এখানে আমরা আমাদের আঁকামা নাম্বারটি দিয়ে দেব সো ধরুন এখানে আমি আমার একটি আঁকামা নাম্বার দিয়ে দিলাম অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পরে এখানে যে কাজটি করতে হবে ভেরিফাই কোড এই কোডটি আমাদের এখানে বসিয়ে দিতে হবে কোডটি বসিয়ে দেওয়ার পর আমরা এখানে ক্লিক করব। আমরা এখন যখন এখানে ক্লিক করব আপনারা হয়তো দেখতে পাবেন এখন নতুন আরেকটি পেজ ওপেন হবে সো এই পেজটিতে যখন ওপেন হবে তখন এখানে নিচে দেখুন পেমেন্ট নাম্বার লিখা আসবে আমরা এই পেমেন্ট নাম্বারটিকে কি করব এখানে আমরা কপি করে নেব এবং কপি করে নিয়ে আমাদের যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে অনলাইনে চেক করতে পারবো তারা সবাই অনলাইনে চেক করে নেবেন অথবা এটা নিয়ে যে কোনো এনসিবি অথবা যে কোনো ব্যাঙ্কে গিয়ে চেক করে নেবেন মক্তবামের ফিটা কত আছে এবং আমি দেখিয়ে দিচ্ছি আসলে আমার অনলাইন থেকে কীভাবে অনলাইনে চেক করবেন যাদের এনসিবি কার্ড আছে তারা আমার মতো করে চেক করে নিতে পারেন আর যদি কেউ রেজিস্ট্রেশন করতে না পারেন এখনও পর্যন্ত এনসিবি কীভাবে রেজিস্ট্রেশন করবেন আমি আমার ভিডিও ডেসক্রিপ ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটি দিয়ে দেব সেখান থেকে দেখে দেখে আপনারা এনসিবি অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করে নিন তবে মনে রাখবেন যার কার্ড আছে আগে কার্ড করে নিয়েছেন ব্যাংক থেকে বাংলাদেশে টাকা পাঠাইতেছেন সেই পারবেন এগুলোকে ই করার জন্য কি বলে মানে রেজিস্ট্রেশন করতে পারবেন সো চলুন আমি এখন যেহেতু এটাকে কপি করে নিচ্ছি আমি এখানে ই করে ক্লিক করে কপি করে নিলাম এখন আমি এটা থেকে বের হয়ে যাবো এনসিবির অ্যাকাউন্ট খুলব সেখানে আপনাদের দেখে দেব ফিটা কত আসে সো আমি আমার মোবাইলে থাকা এখন আল আহলি অ্যাপসটি ওপেন করে নেব আমার অ্যাপসটি ওপেন হয়ে গেছে এখন আমি এখানে পাসওয়ার্ড এবং ইউজার লিখে দেব লিখে দেওয়ার পরে এখানে লগ ইনে ক্লিক করবো ক্লিক করার পরে অ্যাকাউন্টটি লগ ইন করে নেব যখন আমরা লগ ইনে ক্লিক করবো তখন আমাদের এখানে একটি পাসওয়ার্ড চলে আসবে সো এটা একটি মোবাইল কোড আসবে মোবাইল কোডটি আমি এখানে বসে দেবো মোবাইল কোড অলরেডি চলে আসছে আমি মোবাইল কোডটি এখানে বসিয়ে দিলে অটোমেটিক এটি অ্যাকসেপ্ট করে নেবে ওয়ান নাইন সেভেন নাইন ওয়ান নাইন সেভেন নাইন মোবাইল কোর্টে যখন বসিয়ে দিলাম তখন এটি অটোমেটিক ডিফল্ট এমন একটি ইন্টারফেস আসবে সো ইন্টারফেসটি যখন আসবে এখানে আমরা চারদাত আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখন দেখুন এখানে ওয়ান টাইম চারদার পেমেন্ট মানে এক নম্বর দুই নম্বর সেটা এটাকে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখন এখানে আমরা ক্লিক করব মনে রাখবেন কোথায় ক্লিক করতে হবে এখানে দুই নম্বরটাতে আমরা ক্লিক করব ক্লিক যখন করবো তখন এখান থেকে আমরা বেছে নেব কত নম্বর আসতেছে পঞ্চাশ এমন কিছু এখন দেখুন এখানে পঞ্চাশ নম্বর আসতেছে মিনিস্ট্রি অফ লেবার এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমি যে ওই নাম্বারটা নিয়েছিলাম যেটা আমাদের ব্যাঙ্ক চেকিংয়ের নাম্বারটা এক অ্যাকাউন্ট চেকিংয়ের সেটাকে আমি এখানে পেস্ট করে দিলাম এই নাম্বারটা যখন পেস্ট করে দেব পেস্ট করে দেওয়া দেওয়ার পরে আমি এখানে ক্লিক করব প্রসিড যখন আমি প্রসিডে ক্লিক করছি তখন দেখুন সবগুলো চেঞ্জ হয়ে আসছে এখানে দেখুন এসে যে নাম্বারটা বসেছিলাম সেই নাম্বারটাই এবং এখানে অ্যামাউন্টটা লিখা আসছে সাত হাজার একশো ছত্রিশ এভাবেই এভাবে আমরা চেক করে নিতে পারবো মক্তবাবের ফিটা আমাদের কত টাকা আসবে সো ভিডিওটি আজকে এখানে আমি শেষ করব। শেষ করার আগে আবার একটি রিকোয়েস্ট সবার কাছে আমার ভিডিওটি লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলোকে ফ্লয়িংয়ে রাখবেন তাতে করে নতুন নতুন যত ভিডিও দেব সবগুলি আপডেট পাবেন এবং আমার জন্য দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ